হ্যালো ফ্রেন্ড আমি ওসিম আমি আবারও ফিরে এসেছি তোমাদের কাছে ইউটিউব ভিডিওতে তো ভাই এখানে আমাকে অনেকে কমেন্ট করেছে যে দাদা তুমি যেরকম কথা বলে সেরকম কথা বললে চললে দুনিয়াতে চলা যায় না প্রথম থেকে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে যে আমি কি ধরনের ছেলে বা কি ধরনের কাজ করি আমি যখন প্রথমে রানিং করতাম রাস্তাতে আমাকে অনেক লোকে জিজ্ঞেস করতো কিছু বন্ধু কিছু গ্রামের লোক কিছু বাইরের লোক কিছু জানাশোনা পরিচয় যে কেন রানিং করছো কিসের জন্য রানিং করছো এত খাটার দরকারটা কি আমি কিন্তু কারো কোনো প্রশ্নের উত্তর দিতাম না তার কারণটা কি জানো তার কারণটা হচ্ছে এটাই যে আমি যদি তার প্রশ্নের উত্তর দিই তাহলে কি হবে সে জানতে পারবে যে আমি কী জন্য রানিং করছি কিন্তু আমার যে ক্ষতিটা হবে সেটা কারো ক্ষমতা নেই তা পূরণ করে দিবে তা ভরপাই করে দিবে তার কারণ অনেকে বলবে এখানে তোমার ক্ষতিটা আবার কিসের হলো তুমি তো রানিংটা করছো অন্য কোনো কি করছো তোমার ক্ষতিটা কোথায় হয়েছে আমার হচ্ছে মেন কথা প্রত্যেক দিনের রুটিন ফলো করাটা কাজ একদিন রানিং করলাম দুদিন রানিং করলাম দশ দিন রানিং করলাম এরপর মাঝখানে আমি যদি হঠাৎ করে একদিন রানিংটা বন্ধ করে দিই কী হবে অনেকে বলে খুবই তো ভালো হবে রেস্ট হবে শরীরের পাগলের মতো কথা বলে আরে তুমি পড়াশোনা করছো একটা তুমি স্টেজ বাই স্টেজ ধাপে ধাপে যাচ্ছ সিঁড়ির ধাপ যেরকম একটা ধাপের মধ্যে দাঁড়িয়ে গেলে কি হবে তোমাকে তো সিঁড়িগুলো চড়তেই হবে সে ছাতে ওঠার জন্য তুমি তার সেখানে দাঁড়িয়ে গেলে চলবে না তোমার তাই আমার এখন টার্গেট আছে যে আমাকে প্রত্যেক দিন রানিং করছি প্রত্যেক দিন রানিং করতে করতে হয়তো কোনো দিন দেখা গেল আমার তিরিশ মিনিট লাগছে কোনো দিন আঠাশ মিনিট কোনো দিন বত্রিশ মিনিট মানে কম বেশি কম বেশি কম বেশি হচ্ছেই আমার এরপর আমি যেদিন দেখবো যে আমি রানিং করতে পারছি কমসে কম সেখানে যে পঁচিশ মিনিটের কাছাকাছি তখন জানবো আমার রান ভালো হয়েছে ছ কিলোমিটার এরপর আমাকে রেগুলার সেইটাই ধরে রাখতে হবে আমার আপ ডাউন হলে কিন্তু আমার মাথায় ভূত থাকবে যে আমি করতে পারবো না আমার প্রবলেম আছে এরপর সেই লোকটার উত্তরে জবাব দিতে গেলে প্রথম কথা হচ্ছে আমার শরীর থেকে এনার্জি বেরিয়ে যাবে কথা বলার কারণে শরীরের দম বেরিয়ে যাবে রানিং করতে করতে হাঁপিয়ে যাব। আমি একটা দম ধরে এক স্টেজে যাচ্ছি তার সাথে যদি কথা বলি আমার সব এনার্জি বেরিয়ে যাবে তাই আমি কোনো উত্তরই দিতাম না যেই আমাকে যাই বলুক না কেন অনেকে আমার সাথে এই কারণে ঝগড়া হয়েছে যে বলে বিশাল অহংকার বিশাল কিছু বড়ো হয়ে যাবে দুদিনে বড় লোক হয়ে গেছে মুখ অনেক কিছু বলে তাতে আমার কিছু যায় আসে না তার কারণ আমি জানি আমাকে আমার নিজের কাজটা আগে জরুরি তারপরে কি কি করলো দেখার দরকার নেই আমার একদিন রাস্তায় যাচ্ছে একদিন একটা কী হলো মাতাল মদ খেয়ে এসে খুব স্পিডে আমাকে ওভারটেক করে গেল আমি রানিং করে করে যাচ্ছি আমাকে ওভারটেক করে গেল দিয়ে কী করছে একটা বাঁকের মধ্যে একটা কুকুর ঢুকে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মাতালটা পড়ে গেলো পাহাড় ভেঙে ভেঙেছে নাকি যাই না কিন্তু ছোলাছুলি হয়েছে রক্ত বেরিয়েছে আমি কিন্তু দাঁড়াইনি তার কারণটা কি জানো প্রথম কথা সে মদ খেয়েছে নিজের ইচ্ছায় নিজের টাকায় পরের টাকায় আমার দেখার দরকার নেই ফুল স্পিডে গাড়ি চালিয়ে গেল লোককে দেখানোর জন্য হিরোগিরি দেখাতে গিয়ে পড়ে গেল তাহলে এখানে দোষ টাকা তার আমার কর্তব্য কি আছে কিছুই নেই কেননা আমি তোকে কিছু করতে বলিনি তুমি যখন যাকে যেটা করতে বলবে সে যদি করতে গিয়ে ফেসে যায় ভুল করে তখনই তাকে হেল্প করো আয়েন দা ফালতু এইসব লোককে হেল্প করতে যাবে না মাতালকে তুমি উঠাতে যাবে পরে উঠে তোমাকেই গালটা দেবে তাই আমি এরকম লোকের থেকে অ্যাভড করেই চলতাম আমার নিজের কাজটা আগে জরুরি ওর যেমন মদ খাওয়াটা জরুরি জোরে গাড়ি চালানোটা জরুরি অ্যাক্সিডেন্ট করাটা কম্পালসারি ব্যাপার মাঝে মধ্যে সেরকম ও ওর নিজের রাস্তা থেকে সরে যাবে না কোনো মাতালকে বলবে দেখি যে তুমি মদ না নাকাল থেকে তোমাকে গাল দিবে তোমার সাথে মিশবে না কিন্তু তুমি তোমার কাজটা বাদ দিয়ে অন্য লোককে সাহায্য করতে চাইছো তুমি ওই জেজটা যদি ধরে রাখো তাহলে তুমি ঠিকই মানুষ হতে পারবে ও যেমন খারাপ রাস্তায় জেজ ধরেছে তুমি সঠিক রাস্তায় জেজ ধরো তাহলেই বুঝতে পারবে লাইফটাই এরকম যে নিজের রাস্তা নিজের রাস্তা নিজের ট্র্যাক যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি দিকবষ্ট হয়ে যাবে তুমি বিপদে পড়বে তুমি রানিং জন্য তৈরি করছো এসে রানিং করতে থাকো পড়াশুনো করতে থাকো ফিজিক্যাল ফিটনেস করতে থাকো মেডিকেল নিয়ে তৈরি হও তোমাকে যে যাই বলুক সামনে যদি বিয়ে বাড়ি থাকে তোমার রেগুলার রুটিন ফলো করতে হবে আমি এরকম করেছিলাম আমাকে একবার বলেছিল সামনে একটা অনুষ্ঠান বাড়ি ছিল হেল্প করতে আমি গেলাম না কেন না আমি এই কারণেই গেলাম না যে আমি ওখানে যাব আমার ক্ষতি তার কাজ তাতে তার ক্ষতি হোক আমার কিছু যে আসে না সে দুশো টাকা দিয়ে দুটা লক্ষ্য রাখতে পারবে কিন্তু দুশো টাকা দিয়ে আমাকে রাখতে পারলো আমি যাব না কেন আমি দুশো টাকার জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট করতে পারবো না আমার তার দশ থেকে বারো দিন পর আমার রেলি আছে আমাকে প্র্যাকটিস জারি রাখতে হবে কন্টিনিউ রাখতে হবে এই কারণে আমি যাইনি অনেকে আমাকে অনেক কিছু বলেছিল যাতে যা যা কিছু বলছে বলুক আমি আমার ফ্রি মাইন্ডে থাকি আমার কাজ নিয়ে ব্যস্ত কতক্ষণ বকবে তুমি যদি পড়তেই থাকো তোমার মা যা তোমার বাবা যদি বকতে থাকে কাজ কর কাজ কর পঞ্চাশ বার বলার পরে নিজে গিয়ে ঘুমাবে শোনার দরকার নেই তোমাকে তোমার ভবিষ্যৎটা দেখতে হবে রানিং করছো পাড়ার চারটা ছেলে বকছে বকতে দাও কিছুক্ষণ পর চলে যাবে তুমি তোমার কাজটা দেখো ভবিষ্যৎ তৈরি করতে গেলে নিজেই মোটিভেশন করতে হবে নিজের মনকে পজিটিভ কথা শুনতে হবে কেউ করে দিতে পারবে না নিজেকে সেই জায়গায় পৌঁছাতে হবে সেই পরিস্থিতি তৈরি করতে হবে তবেই হবে তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ছেলে মেয়ে উভয়কেই বলছি জাইন মাতরম বাই বাই